খুব একটা বাড়িনি, দাম ঠিক আছে। লিচু হচ্ছে 80 টাকা করে কেজি, কালকেও দেখছিলাম 70-80 টাকা করেই বিক্রি হচ্ছে। কি সন্ধ্যাবেলা কী হবে জানি না, কালকে তো জামাই ষষ্ঠী, সন্ধ্যাবেলা থেকে হয়তো আরও বাড়তে পারে। একই রকম আছে, কোনো বাড়েনি তো দেখলাম, আমি তো যেরকম নিলাম খুব একটা বেশি বাড়েনি, 10 টাকা মোটামুটি একই আছে, খুব বেশি বাড়েনি। কাল থেকে আজকে দাম অনেকটা বেশি বেড়েছে, যেরকম কালকে লিচু বিক্রি হচ্ছে 70-60 টাকা, আজকে লিচু বিক্রি হচ্ছে 80-90 থেকে 100 টাকা। আম ভালো এক ভালো আম খেতে গেলে এখন 120-140 টাকা বিক্রি হচ্ছে। এই আম কালকে অবধি বিক্রি ছিল 70-80 টাকা, আর আজকে যা দাম বেড়েছে মানে জামাই ষষ্ঠী উপলক্ষে দামটা বেড়ে গেছে। বাজার দাম আছে সেই হিসাবে মানে তুলছে, যেরকমভাবে তুলছেন তারা সেরকম অনেক তার উন্নয়ন অনেক কম। বিক্রি বাড়টাও আগের থেকে অনেক কম আছে, দামের দাম চেয়ে একটু বেশি, সেই হিসাবে একটু কম আছে। তো করোনার বাজার, তার মধ্যে কাজ বাজ নেই, বাজারও নেই, গাছে ফল তো কম, ফসল কম, এবারে যেরকম আমদানি হয় সেরকম দাম অসুর, যে 1 কিলো না এসে 1/2 কিলো কিনে নেয়, একটা কোনো রকম কাজ চালাবো তো সেরকম বাজার নেই, কারবার সব শেষ। কাল তো জামাই ষষ্ঠী হ্যাঁ, ইসিলিয়ে দাম বাড়, ইসিলিয়ে দাম ইনক্রিজ হো গিয়া হ্যায়। হিমসাগর ছিল 100 টাকা কিলো, আজকে 120 টাকা কিলো বিক্রি হচ্ছে, আর ল্যাংড়া ওটাও সেম দাম, সবার দাম 20-10 টাকা করে সবার দাম বেড়েছে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্যে 10-20 টাকা করে বেড়েছে, ফের সস্তা হয়ে যাবে সোমবার।